ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে ইনস্ট্রাকশন সাইকেল এবং মেশিন সাইকেল সম্পর্কে জেনেছিলাম। আজ তোমাদের পড়াবো টাইমিং ডায়াগ্রাম অফ 8085। টাইম ডায়াগ্রামের জন্য অবশ্যই তোমাদের মেশিন সাইকেল ইনস্ট্রাকশন সম্বন্ধে জানতে হবে। যারা এখনো আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, তারপর এটি দেখো। টাইমিং ডায়াগ্রামে, টাইমিং ডায়াগ্রামটা আসলে কি, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রসেস ইন স্টেপ উইথ রেসপেক্ট অফ টু টাইম। মানে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন। কিরকম, যেমন ছবিটার দিকে আসি তাহলে বুঝতে পারবো, এই হচ্ছে তোমাদের টাইমিং ডায়াগ্রাম যেগুলো তোমাদের করতে হবে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পরীক্ষার জন্য এবং খুব অবশ্যই দরকার। তার আগে, এটা জানার আগে আমরা একটু পুরনো জায়গায় ফিরে আসি। তোমরা জেনেছিলে পিন ডায়াগ্রাম সম্পর্কে। আমরা টাইমিং ডায়াগ্রাম আঁকতে গিয়ে আমরা কি কি দেখতে পাবো, আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করব। টাইমিং ডায়াগ্রামে কি লাগবে, প্রথমেই ক্লক, তারপর এএলই, তারপর আইও স্ল্যাশ এম, মানে ইনপুট আউটপুট অথবা মেমোরি, আর এস জিরো এস ওয়ান সুইচ, আর আমাদের অ্যাড্রেসগুলো। অ্যাড্রেস দুটো ভাগে ভাগ করা যায়, কিছু ডাইরেক্ট অ্যাড্রেস মানে A8 to A15, এগুলোকে বলা হয় হায়ার অ্যাড্রেস, আর লোয়ার অ্যাড্রেস বা অথবা অনেকে মাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাস বলে, কারণ এর সঙ্গে ডেটাও যুক্ত থাকে, AD0 to AD7। আর কি সিগন্যাল থাকে, RD সিগন্যাল, আর কখনো কখনো রাইট সিগন্যাল মানে WR বার সিগন্যালও থাকে। এগুলো নিয়ে আমাদের তৈরি হয় টাইমিং ডায়াগ্রাম। এবার আসি টাইমিং ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়। যদি তার আগে আমার কিছু বলে দিই তাহলে আগের পুরনো জিনিসে মনে পড়ে যাবে, যে আমাদের তাহলে এখানে কি কি লাগছে। এখানে যদি দেখো, এখানে তোমরা লোয়ার অ্যাড্রেস এবং হায়ার অ্যাড্রেস দেখতে পাচ্ছ। এইভাবে ফার্স্টে কি হয়, ফার্স্টে মেমোরির সাথে এটার ইন্টারাকশন করে, ইনস্ট্রাকশনগুলো করতে মেমোরির সাথে 8085 ইন্টারাকশন করে। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝে নেব কিভাবে টাইমিং ডায়াগ্রামটা তৈরি হয়, কিংবা মেশিন কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নেব। ফার্স্টে আমরা কি নিয়েছি, একখানা ইনস্ট্রাকশন নিয়েছি, মুভ C,A, ঠিক আছে। সেটার অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি 2005, ঠিক আছে। আর মুভ C,A এর হেক্স কোড কি হবে, 4FH, অফ কোডও বলতে পারো, এটা অফ কোড, এটাই এর অফ কোড। এবার দেখে নাও, আমরা ফার্স্টে কি করে, মাইক্রোপ্রসেসর মেমোরির সাথে ইন্টারাকশন করে। ফার্স্টে মেমোরিকে ওর অ্যাড্রেসটা পাঠায়, যে মেমোরি তুমি এই অ্যাড্রেসে যেটা আছে সেটা আমাকে রিড করতে দাও, বা আমাকে পড়ে বলো ওটা কি আছে, ঠিক আছে। তাহলে মেমোরিতে কিভাবে পাঠায়, তোমরা সবাই জানো যে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে কিসের কানেকশন আছে, অ্যাড্রেস বাস এবং ডেটা বাস রয়েছে, মানে তার রয়েছে, তার দিয়ে কানেক্টেড করা থাকে, তাই তো। অ্যাড্রেস আর ডেটা বাস তার দিয়ে যুক্ত থাকে, কটা থাকে, 16টা, 16টা তার থাকে, তাই তো। তার মধ্যে 8টা হায়ার অর্ডার অ্যাড্রেস আর 8টা মাল্টিপ্লেক্স, মানে ডেটা বাস এবং অ্যাড্রেস বাস থাকে, সেজন্যই তো নামটা এডি ছিল, AD0 থেকে AD7, তাই তো, তার মাধ্যমে পাঠায়। এবার তারপরে কি হয়, তারপরে
এটা মেমোরি রিড করতে বোঝার জন্য কি মাইক্রো প্রসেসর আর একখানা সিগনাল পাঠায় আলাদাভাবে, সেটা হচ্ছে RD বার। বার কেন দিয়েছে? কারণ এখানে জিরো, যখন মাইক্রো প্রসেসর জিরো দেবে তখনই ও রিড করবে, মানে তখন রিড সিগনাল অন হবে জিরোতে, সেই জন্যই বার, তাই তো? আর হ্যাঁ, এই অ্যাড্রেস বাস যেটা যায় হায়ার অর্ডার অ্যাড্রেস, কিন্তু সবসময় কে কে পাঠায়? মাইক্রো প্রসেসর। সেজন্য সবসময় এটা এটা সিঙ্গেল ডাইরেকশন হবে, সবসময় মেমোরি থেকে, সরি, মাইক্রো প্রসেসর থেকে মেমোরির দিকে হবে, তাই তো? তারপরে কি হয়, তারপরে মেমোরি সেখান থেকে ডেটাটা পাঠায়। কিসের মাধ্যমে পাঠাবে? ডেটা বাসের মাধ্যমে, মাইক্রো প্রসেসরে পাঠাবে। এইভাবেই প্রসেসটা চলে, ঠিক আছে? আর এই ছবিটার মাধ্যমে আমরা বুঝে নেব কিভাবে হয় কাজ। ফার্স্টে অ্যাড্রেস, ডেটা বাস দিয়ে অ্যাড্রেসটা পাঠায় 2005 মেমোরিতে। তারপর মেমোরিতে আর একটা কন্ট্রোল লজিক দ্বারা আর একটা কি যায়, RD বার সিগনাল, মানে রিড সিগনাল, রিড করবে সেটা দাও, তাই তো? এবার সবসময় ডেটা বাস কানেক্টেড থাকে, আর ডেটা বাস দিয়ে আমাদের এই ডেটাটা এখানে আসে কিসের মাধ্যমে, তাই তো? কে ডিকোড করে? এখানে ইনস্ট্রাকশন ডিকোডার সেই কাজটা করে থাকে, তাই তো? এবার আসি, আমরা তো নিয়েছিলাম দুটো, আমরা একটা অ্যাড্রেস নিয়েছিলাম যে 2005 এইচ, এই অ্যাড্রেসে থেকে রিড করার জন্য, তাই তো? তাহলে কি হবে, হায়ার অর্ডার অ্যাড্রেসে যাবে, ফার্স্ট অ্যাড্রেসের ফার্স্টের অংশটা 20H, আর লোয়ার অ্যাড্রেস দিয়ে যাবে 05H। হায়ার অ্যাড্রেসে যেটা থাকে সেটা আমাদের তিনটে সাইকেলের জন্য থাকে, তিনটে মেশিন সাইকেল থাকে, কিন্তু লোয়ার অ্যাড্রেস কিন্তু একটার জন্যই থাকে, মানে এখানের জন্য শুধুমাত্র একটা সাইকেল থাকে, তাই তো? এবার এখান দিয়েই আমাদের ডেটাটা আসে, ডেটাটাও এখান দিয়েই আসে, তাহলে কি হবে? এবার যদি অ্যাড্রেসও পাঠাচ্ছি এবার ডেটাটাও পাঠাচ্ছি, কিভাবে আসবে? সেই জন্য করে কি মেশিন, ফার্স্টে তা যখন ডেটাটা পাঠায়, মানে অ্যাড্রেস পাঠায়, তখন তার সঙ্গে এলইটাও, এলই ইনস্ট্রাকশনটাও পাঠায়। তাহলে কি হয়, আমাদের যখন ডেটাটার পাঠায় তখন কি তার জন্য জায়গাটা খালি থাকতে হবে, সেই জন্য কি করে হয়, সেই অ্যাড্রেসের ডেটাটা, মানে 05 ডেটাটা হয় এই জায়গা থেকে সরাতে হবে অথবা কোথাও স্টোর করতে হবে, সেটার জন্য নেওয়া হয়েছে আমাদের ল্যাচ। এই এলই ইনস্ট্রাকশনটাই ল্যাচকে এনাবেল করে, মানে এই সাময়িক সময়ের জন্য অ্যাড্রেসের 05 ডেটাটাই ল্যাচে স্টোর হয়, যাতে সেই সাইকেলটা পরের সাইকেল আসার মুহূর্তে এই জায়গাটা খালি করা যায়। তারপর ডেটাটা আসে, এখানে ডেটাটা যদি অফ কোডটা নিই 4FH ডেটাটা আসবে, বোঝা গেছে? তাহলে এর মাধ্যমে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে এলির একটা কাজ, তাই তো? এই যে ল্যাচটাকে এনাবেল করে, এলি ইনস্ট্রাকশনটা দিয়ে ল্যাচটাকে এনাবেল, অ্যাড্রেস ল্যাচ এনাবেল, তাই তো? তাই এবার ডায়াগ্রামে আসি, বুঝতে পারবে যে ক্লক পাস দিয়েছি, তাই তো? এখানে এলি যখনই স্টার্ট হচ্ছে, ফার্স্টে তিনটে, আমি বলতাম তিনটে সাইকেল পর্যন্ত থাকে, ফার্স্ট অ্যাড্রেসটা কি ছিল, 20H, তাই তো? আর এ 007 কি থাকবে, এখানে থাকবে 05H, 05H, অন্য রঙে লিখি, সার্ভে 05H, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমার স্টি স্টেট কটা লাগছে, একটা দুটো তিনটে চারটে, চারটে ফেজে আমরা কাজ করছি অফ কোডে, এখানে আপাতত এটা লাগবে না আমার। তাহলে ছবিটা কেমন হবে, ফার্স্টে
হায়ার অর্ডার অ্যাড্রেসের জন্য আমাদের তিনটে সাইকেল লাগবে, আর লোয়ার অর্ডারে শুধু 05 এইচ হবে, অ্যাড্রেস এলই, এই এলইটা স্টার্ট হবে যতক্ষণ না পর্যন্ত এটা ডাউন হচ্ছে ততক্ষণ এটা আছে। তার পরের অংশ কি হয়, যতক্ষণ মধ্যে রিড সিগন্যালটা আসছে ততক্ষণ পর্যন্ত কিছু করে না। ধর রিডটা আমার এখানে আছে বলে আমি এখানেই পরেরটা দিয়েছি, মানে ডেটাটা নিয়েছি, ডেটা কত ছিল এখানে, কি হবে ডেটা কি হবে এখানে আমাদের 4FH, তাই তো? এমওভি অফকোডটা আমরা এখানে পাবো, দেখো তাহলে এখানে আমার রিড সিগন্যাল পেলাম। রিড সিগন্যাল কখন অন হয় বলেছি, যখন এটা জিরো হয়, এটা জিরো, এলই ওয়ান হয়ে এখানে জিরো হয়ে গেছে, তাই তো? ব্যাস, আর বাকি অংশগুলো আমার থাকছে না। রাইট সিগন্যাল আমার তো এখন রাইট করছি না, সেখানে এটা ওয়ান রয়েছে, এটা জিরো হলে তবে এটা হতো। আর আয়ও, এটা যেহেতু নিচে আছে তার মানে এটা কিছু করছে না, মানে এটা মেমোরি আছে জিরো, তাই তো? আর তাহলে এটা, তাহলে একটা সাইকেল আমার কি হচ্ছে, প্রথম হচ্ছে আমরা 20H যে ডেটাটা, মানে অ্যাড্রেসের প্রথম হায়ার অর্ডার অ্যাড্রেসটা পাঠাচ্ছি 20H, তারপর লোয়ারে পাঠাচ্ছি 05, তাই তো? এই পর্যন্ত আমাদের কাজ রইলো, তার সঙ্গে এলইটাও পাঠাচ্ছি, তবেই এ কাজ করছে। এ পরের অংশে কোনো কোনো ক্ষেত্রে দেখবে কারোর কারো ডট রয়েছে, এই ডটটা এখানে রয়েছে, এটা কেন হয়, যতক্ষণ পর্যন্ত আমি রিড সিগন্যালটা দিচ্ছি তবে সেই রিডের কাজটা করবে। যদি আমি রিডটা আমি এখানে দিতাম, ধরো এখান থেকে দিতাম, তাহলে আমার এটা শুরু হতো এখান থেকে, এখান থেকে শুরু হতো, তাই তো? কিন্তু আমি রিডটা এখানে দিয়েছি, তার মানে এখানে করবে কাজটা, তাই তো? তাহলে কিভাবে ছবিটা আঁকবো আবার দেখে নাও। ফার্স্টে ক্লক পালস আঁকবো, ভাগ করে নেব কটা পাটে, তারপর শুরুতেই আমরা কিছু অংশ স্টার্ট করব, যখন এটা একটু ডিলে দেব। এটা ডিলে কি, যে তোমরা সবাই জানো যে মেশিন যখন কাজ করতে, এমন শুরু থেকেই তো সম্পূর্ণ কাজ করতে শুরু করে দেবে না, তার একটু সময় লাগে, মানে ডিলে লাগে, তাই তো? সেই ডিলেটাই হচ্ছে এটা, এই অংশটায় আমাদের ওই ডিলেটা রয়েছে, এই ডিলেটার জন্য এই অংশগুলো ছোট রয়েছে, যেমন এখানেও রয়েছে, স্টার্ট হচ্ছে দেরি হচ্ছে। তাহলে এলি, তাহলে কোন কোন তিনটে ডেটা পাবো, ফার্স্টে হায়ার অর্ডার অ্যাড্রেস পাঠাবো, লোয়ার অর্ডার অ্যাড্রেসটা পাঠাবো, কখন পাঠাবো, হ্যাঁ অবশ্যই দেখে নেবে এলই অ্যাক্টিভ আছে কিনা, এলই সঙ্গেই আমরা হায়ার অর্ডারটা দেবো, তাই তো? এবার তার পরের অংশ হচ্ছে পরের অংশগুলোর জন্য। তারপরে দেখো আমি যদি রিড সিগন্যাল দিই, এখানে দিইনি কিন্তু এখানটায় আমি জিরো, মানে আরডি বার আছে, মানে ওয়ান মানে কিছু নেই, এখানে জিরো মানে আছে, তার মানে জিরো করলেই তবেই রিড করবে, তাহলে এখানে জিরো রয়েছে, তাই তো? তাহলে যেই জিরো করেছি আমরা, তখনই আমাদের পরের সাইকেলে দেখো যেই জিরো করেছি তখন সে রিড করছে, তাই তো? বুঝতে পারলে? যাই হোক, আমাদের ছবি এই পর্যন্ত, অফ কোর্স ফেচ শুধুমাত্র আমাদের মুভ ছিল, মুভ সি কমা এ, এর অফ কোর্স কি ছিল, 4FH, এর জন্য শুধু অফ কোর্স ফেচই লাগে। তাহলে আমাদের ছবিটা হবে কতটুকু, ছবিটা হবে এত, বুঝতে পারলে? আর একটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে অফকোর্ট ফেচ এর জন্য
চারটে স্টেট লাগে। ফার্স্টেই দেখে দেখো ক্লক যাচ্ছে, ক্লক আমরা কিভাবে আঁকি, ক্লক আমরা আঁকি ধরো আপার লোয়ার আপার লোয়ার এইভাবে আমরা আঁকি, তাই তো? যদি আমি টাইমে ভাগ করে নিই, এই পুরো আপার লোয়ার মিলে হচ্ছে ক্লক, তাই তো? এক একটা ক্লক, ধরো 1T 2T, এভাবে চারটে টি স্টেট লাগে। তারপর কি হচ্ছে, ইনপুট আউটপুট মেমোরি, সরি এখানে এ থাকার কথা, মেমোরিটা ইনভার্স, তাই তো? এর মানেটা কি, যদি এটা 1 হয়, তাই তো, তাহলে সেটা বুঝতে হবে সেখানে ইনপুট আউটপুট থেকে রিড করছে। আর মেমোরি যদি 0 থাকে, মানে 0 যখন স্টেট হয়, যখন 1 হবে, যদি 1 হয় তাহলে হবে ইনপুট আউটপুট, আর যদি 0 হয় তখন এটা কি করবে, মেমোরি থেকে রিড করবে, তখন মেমোরি অ্যাক্টিভ হবে। S0 S1 এই সুইচগুলোর কনসেপ্ট হলো, এখানে চারটে হতে পারে, 00 মানে কোনো কাজ করছে না, 10 অথবা 01 হলে রিড অথবা রাইট, আর যখনই দুটো 1 হবে, S01 আর S101, তখন সেটা কি করবে, সেটা অ্যাড্রেস ল্যাচিং করবে, অথবা সেটা শুধু অপকোড ফেচের জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে? তারপরে কি আসবে, আমাদের প্রথমেই আসবে হায়ার অর্ডার অ্যাড্রেস গুলো। হায়ার অর্ডার অ্যাড্রেস কি, A8 টু A15 এর কাজ শুরু হবে প্রথমে, তাই তো? প্রথমে এর মাধ্যমে অ্যাড্রেস সে এনাবেল করব, এবং তারপরে আসবে লোয়ার অ্যাড্রেস গুলো, A0 টু A7, ঠিক আছে? আর এখানে অবশ্যই যেটা থাকবে ALE, আমাদের যখন থাকবে তখন আমরা কাজ শুরু হবে। আর এখানে দেখো, যদি এই ডায়াগ্রামটা দেখো, ফার্স্টে কি রয়েছে, এখানে 0 আছে, মানে এখানে মেমোরির একটা টাইমিং ডায়াগ্রাম আঁকা হয়েছে, তাই তো? দেখো S0 S1 বোথ 1, ফার্স্টে কি করেছে, সেই যে ডেটাটা দিয়েছি, ধরো এখানে 7E00, তাই তো? মানে অফ কোড আছে 7E, এটা আমাদের ডিকোড করতে হবে, তাহলে ফার্স্টে অ্যাড্রেসটা ফেচ করছে, তাই তো? প্রথমেই অ্যাড্রেসটা যাচ্ছে, হায়ার আর অ্যাড্রেসটা চলে গেল। ধরো তোমাদের যদি অ্যাড্রেসগুলো কীভাবে যায়, ধরো অ্যাড্রেসগুলো কীভাবে লেখো, যেমন ধরো আমি এক্সাম্পল দিচ্ছি 002H, তাহলে কি হবে, ফার্স্টে তোমাদের এই অংশটা আগে যাবে, তারপরে এটা যাবে, C0 পরে যাবে আর 02 আগে যাবে। তারপরে দেখো এই মাঝের অংশটি একটু ফাঁকা আছে, ফাঁকা কেন আছে, এই অংশটা ধরো অ্যাড্রেস ল্যাচ হওয়ার পর যখন যতক্ষণ না পর্যন্ত মেমোরি রিড অথবা রাইট, এখানে রিড করছে, রিড ইনস্ট্রাকশনটা আসছে, যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করতে পারছে না, দেখো এখানে নাই, সে না কাজ করছে না, যেই শুরু হলো তখন এই কাজটা রিডটা করতে শুরু করলো, আমরা এখানে দিয়েছি, তারপরে আমার ডেটাটা যাচ্ছে, রিড করছে, ডেটাটা রিড করছে, এবং তারপরের অংশটা আনডিফাইন, এখানে কোনো কি হয় সেটা ডিফাইন করা নাই, ঠিক আছে? আরো বিস্তারিত আসি,
ধরো এখানে একটি মেমোরি রিডের ইনস্ট্রাকশন দেয়া আছে, টাইমিং ডায়াগ্রাম দেয়া আছে। তাহলে ফার্স্টে কি হচ্ছে, আমরা অপকোড ফেচ হচ্ছে। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলে নিই, তোমরা লক্ষ্য করেছো এখানে দেখবে কিছুটা অংশ গ্যাপ আছে, মানে লুপ, মানে ছোট্ট এ লো আছে। এখানটা কি হয়, এখানটা আসলে কিছুই নয়, এখানে প্রত্যেকটা মেশিন তার একটা স্টার্ট হওয়ার সময় কিছুটা টাইম ডিলে হয়, এটা সেই ডিলে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে তোমরা ডিলেটা দেখতে পাবে, এখানেও ডিলে, ঠিক আছে? এটা দরকারি, কারণ মেশিন সরাসরি তো অন শুরু হই বলতে শুরু করে না, কিছু তো টাইম যায়, টাইম নেয়, এটা হচ্ছে সেই টাইম। যাই হোক, এবার আসি। ধরো এখানে একটা মেমোরি রিডের ইনস্ট্রাকশন আছে, ফার্স্ট কি হচ্ছে, ফেচ। ফেচ কটা হয়, ফোর টি অথবা 60। এখানে 60-র একটা দেয়া আছে, যদি আমরা 40 বেশিরভাগ নেব, এই পর্যন্ত ম্যাক্সিমাম হয়, আর রেয়ার ক্ষেত্রে আমাদের এই 60 হয়, ঠিক আছে? আঁকা খুবই সহজ। ফার্স্টে কি হয়, আমরা 40-টা দেখে নেব, ফেচিং অফকোড ফেচ যেটা হয় সেটা দেখে নেব। ফার্স্টে ফার্স্টে কি হয়েছে, প্রথমে ক্লক টি জেনারেট করছে, তারপর এলইটা দেখবে, সব সময় এলইর পজিশন দেখবে। তাহলে এলই যখনই আমাদের স্টার্ট হতে শুরু করলো, এলইর ইনস্ট্রাকশন দিলো একটা, মানে ওয়ান হয়েছে, তখনই সে ল্যাচ এনাবেল করে দিয়েছে, মানে প্রথমেই সে অ্যাড্রেস গুলো পড়ে নিচ্ছে, অ্যাড্রেস ফার্স্টে পড়ে নিয়েছে। আর এলই অন হওয়ার মানে এখানে তোমাকে অ্যাড্রেসটা ফেচ করতে বলছে। তাহলে লো অ্যাড্রেস ফার্স্টে লো অ্যাড্রেসটা নেবে, লোয়ার অ্যাড্রেসটা, হায়ার অ্যাড্রেস ফার্স্টেই চলে গেছে, তারপরে লোয়ার অ্যাড্রেসগুলো যাবে। অ্যাড্রেসগুলো কিভাবে যায়, অ্যাড্রেস বাসগুলো তোমরা জানো, একটা পিনের সাথে যুক্ত করা থাকে মেমোরি, সেই তারগুলো দিয়ে অ্যাক্টিভ হয়, তাই তো? ফার্স্টে কিছুক্ষণের জন্য আমার মেমোরি অ্যাড্রেসটা ফার্স্টে নিল, এবং তারপরে কিছুটা সময়, মেশিনকে তো কাজ করতে সময় দিতে হবে, সেই জন্য কিছুটা সময়ও নেয়, যতক্ষণ না পর্যন্ত সে কাজ শেষ হচ্ছে ততক্ষণ মেশিন কিচ্ছু করবে না, সেই জন্য এই ফাঁকাটা দেয়া আছে। তারপরে কিছুক্ষণ পর যখন আমাদের বোথ S0 S1 1 আছে, মানে এখন এখনো পর্যন্ত যতটা আছে সে কোনো মেমোরির কাজ করছে না, তাই তো? এবার যেই এই সময়, যদি আরেকটা জিনিস, এই সময় মানে এই যতক্ষণ মেশিন কাজ করছে ততক্ষণ যদি কোনো সিগন্যালও দেয়া হয়, মেমোরি কিন্তু মানে প্রসেসর কিন্তু অন্য কোনো কাজ করে না, যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়। তেমন দেখো, RD এখানেই শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখানটা সে ফাঁকাই রয়ে গেছে। তারপর রিড সিগন্যালটা সে পেয়েছে যখন, তার মানে কি, কোনো কিছু মেমোরি থেকে রিড করতে হবে, মানে কোনো ইনস্ট্রাকশন তাকে দিতে হবে মেমোরি, তখন সে তার পরের অংশে সে অফকোড কল করেছে, বুঝতে পারলে? তারপর একইভাবে চলে যাও তোমরা মেমোরি রিডে, তাই তো? তারা, হ্যাঁ, এখানটা বলে দিই, এই বাকি অংশ ফেচে যেটা হয়, মানে 40-4 নম্বর, এটাই যদি বলো অপকোড কল করার পরের অংশে কি হয়, এই অংশটা আনস্পেসিফাইড, তোমরা সবসময় এটা লিখে দেবে, আনস্পেসিফাইড, মানে মাইক্রোপ্রসেসরের ভেতর কি হয় সেটা বলা থাকে না, বা আমাদের সেটা জানার দরকারও নেই যদিও, ঠিক আছে? আনস্পেসিফাইড জন্য লেখা আছে, দেখতে পাচ্ছ হায়ার অ্যাড্রেসও কি হচ্ছে, তারপরে এই মাইক্রোপ্রসেসর নিজের ভেতরে কি করছে সেটা আমাদের জানা যায়, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশ রিড হয়ে গেল। এবার মেমোরি থেকে যদি রিড করার অংশটা কি করি, দেখো সেম ভাবে মেমোরি রিড করার সেই একটা ডিলে হয়, যেন এই কাজটা কমপ্লিট করার পর মেশিন একটু সময় নেয়, সেই জন্য একটা ডিলে হলো। তারপরে এখানে তো অবশ্যই মেমোরি অ্যাড্রেসটা তো যাচ্ছেই, তাই তো? এখানের ক্ষেত্রেও কিন্তু সেই একই কাজ করে, ফার্স্টে লোয়ার হায়ার অ্যাড্রেস চলে যাওয়ার পর লোয়ার অ্যাড্রেস দেখে, কখন দেখে, যখন এলই 1 হয়,
ঠিক আছে। আর রিডের ক্ষেত্রে কি হয়, মানে যখন অফকোড ফেচ হয় যখন S0 S1 দুটোই ওয়ান থাকে, কিন্তু রিডের ক্ষেত্রে S0 0 S1 এর ওয়ান, মানে 01 হচ্ছে, তাই তো? রিড সিগন্যাল যখন পাচ্ছে তখন সে ডেটাটা কাজ করে, ঠিক আছে, ডেটাটা পাঠায়। আর সেই মাঝের অংশটা সেম, এখানে কম্পিউটার কিছুটা সময় নেয় কাজটা পুরোপুরি কমপ্লিট করার জন্য, তাই এখানে আমাদের কিছুটা ফাঁকা দিতে হয়। আজকে এই পর্যন্তই, বাকি অংশ আমরা পরের দিনে আসব। হ্যাঁ, আর একটা কথা, আমি কিছু অফকোড তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা ওই হেক্স নামে আছে, দেখো হেক্স কোড অফকোড আছে, এই অফকোডগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।